আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আল্লাহর আহ মুর্শিদাবাদ থেকে সম্মানিত ভাই ফরিদুন বিশ্বাস আপনি জানতে চেয়েছেন যে শিয়াম রাখা অবস্থায় মিসওয়াক সুগন্ধি এবং পেস্ট ব্যবহার করার অনুমতি রয়েছে কিনা বা এটি এতে শ্যামের কোনো সমস্যা হবে কি না সম্মানিত ভাই আমাদের সমাজে এ ধরনের অনেক কথাই প্রচলন রয়েছে যে শ্যাম রাখা অবস্থায় দিনের বেলায় মেশ করা যায় না বিশেষ করে সকাল বেলায় বা পেস্ট ব্যবহার করা যায় না এগুলো কথা ঠিক নয় আমি যেটা আমরা হাদিসে পাই আর বিশ্বাস বলছেন আর সেবা ক্ষমতা নীলফাম আমার দিন রব মেস হচ্ছে মুখের পবিত্রতা মুখের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আসে এবং এতে এতে রবের সন্তুষ্টি আসে মারদির রব রবের সন্তুষ্টির কারণ হয়ে যায় এটা একটি তো এটা সরসম্মত এবং আলম বিশ্বাসাল্লাম সবসময় করতেন এবং এ বিষয়ে অনেকগুলো নস রয়েছে এছাড়াও আমরা দেখতে পাই এখানে আমাদের দিনেবেলায় সলাত রয়েছে যেমন ফজরের সলাতের পরে জোহরের সলাত আসরের সলাত আলম বিশ্বাসাল্লাম বলছেন লাউলা আমরতুম বিশ্বক ইন্দাকুল্লী সলাত আর যদি আমি উম্মতের জন্য কঠিন মনে না করতাম তাহলে অবশ্যই আমি প্রত্যেক সলাতের সলাতের জন্য প্রত্যেক সলাতেের সময়ে মেশক করাটাকে আবশ্যক করে যেতাম এই ধরনের অনেক দুল্লা দিল্লা রয়েছে যেগুলো দ্বারা সাব্যস্ত হয় যে মেশক করা শরীরসম্মত এবং শূন্য এবং এটার অনেক ফজুলত রয়েছে তো আসলে যদি কেউ বলে যে না অমুক সময় করা যাবে না তার জন্য দলিল লাগবে তো আমরা এই ধরনের কোনো দলিল করা শূন্যতে পাই না হয়তো অনেকেই বিভিন্ন ইতিহাস গবেষণা করে কথা বলেন যে সময় করলে মুখের মধ্যে ইয়ে আসে মানে খিদানিবরণ হতে পারে বা মুখে পানি চলে আসতে পারে বলতে পারে কিন্তু এগুলো সব যুক্তি আর যুক্তি দিয়ে ইসলাম চলে না একটি বিষয় খেয়াল করুন যে আপনার মুখে যদি ওই মেশক দেওয়াতে সমস্যা হয় অথচ আমাদের ইসলাম শরীয়ত আমাদের ইসলাম বিধান দিয়েছে আর গোসল করার তাহলে সে অবস্থা গোসল করবেন কেন কিন্তু পুরো শরীর আপনার পানি যাচ্ছে এরপর আপনি ইচ্ছাকৃত হবে গেলে পানি দিতে পারেন বেশি পানি বহ পারেন ঠান্ডা পানি নিতে পারেন কোনো সমস্যা নেই অতএব আমাদের যেটা স্পষ্টভাবে পায়ে পাওয়া যায় আমরা যে আল্লাহ আমার মেশক করার সম্মত এবং এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ অন্যভাবে সুগন্ধি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আর পেস্টের বিষয়ে পেস্ট যেগুলো ব্যবহার করি এগুলোতে কোনো সমস্যা নেই তবে এখানে একটু সতর্ক থাকতে হবে যেন এই পেস্ট এর যে বিষয়গুলো রয়েছে এগুলো যেন হালক বা কোন হলে নিচে যেন না যায় যদি কণ্ঠ নিচে চলে যায় তাহলে এখানে একটু সমস্যা রয়েছে মহাদ্দেশ ক্যাম্পিনারা বলছেন যে যদি ইচ্ছাকৃত হবে কোনো ব্যক্তি এ ধরনের কাজ করে এবং কণ্ঠনলের নিচে চলে যায় তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে আর যদি অনিচ্ছাকৃত হবে বা ভুল করে চলে যায় এতে কোনো সমস্যা নেই তা তারপর আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ যে আমরা কণ্ঠ যেন কখনো পার না হয় এটা আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ এত কোনো সমস্যা হবে না সুক্রান্লির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ